হ্যালো ফ্রেন্ডস, আজকে ইন্ডিয়ান মিউজিয়ামে যাচ্ছি পার্ক স্ট্রিট। আশা করছি খোলা থাকবে, কারণ আমি নেটে দেখলাম খোলাই রয়েছে। সেখানে ভিডিও করারও ইচ্ছা আছে, কিন্তু আমি জানি না ভিডিও অ্যালাউ করে কি না। হয়তো কিছু টাকার বিনিময়ে করতে পারে, ওদের হয়তো ওরকম বিষয় রয়েছে, তো সেখানে গিয়েই দেখবো সেটা। এখন বাসে রয়েছে, বুঝতে পারছি, জাস্ট শিয়ালদা ক্রস করছি। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলা। জানি স্বপ্ন সত্যি হয় না, তবু মন মানতে চায় না, কেন এমন রাত্রি নামছে জানা। এবার এখান থেকে আমি মেট্রো করব, মেট্রো না করলেও হয়, এখান থেকে খানিকটা হেঁটে গেলেও পার্ক স্ট্রিটে যাওয়া যায়। কিন্তু আমি চাইছি মেট্রো বেশি না, 5 টাকা ভাড়া লাগবে এবং আমার খানিকটা সময় বেঁচে যাবে। তো আমি মেট্রো থেকে নেমে গেছি পার্ক স্ট্রিটে। এখানে সামনেই মিউজিয়াম আছে, এই পাশে আছে, আমি সেদিকে যাব এখন। তো আমার ইচ্ছা ছিল মেট্রোর একটা ভিডিও করার, তো আমি টিকিট কাউন্টারেই পারমিশন নেওয়ার চেষ্টা করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে অ্যালাউ করে কি না। তো আমাকে বললো যে না, অ্যালাউ করা যাবে না, ভালোভাবেই বলেছেন, এই জন্য ভেতরে আমি আর ভিডিও করতে পারিনি। তো আমি এখানেও একই জিনিসে জিজ্ঞাসা করবো, শুনে তো সেই করা যায়, কিছু হয়তো এক্সট্রা পে করতে হয়, দেখা যাক। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে যথেষ্ট লাইন রয়েছে। আর এই হচ্ছে আমাদের মিউজিয়াম বিল্ডিং, এদিকে অর্ধেকটা দেখা যাচ্ছে, ওইদিকে আর অর্ধেকটা রয়েছে, ওদিক দিয়ে এন্ট্রি হয়। বিষয়টা হচ্ছে ভিডিও করতে পারবো না, কারণ এদিকে রেট হচ্ছে, আমি যদি দেখাতে পারি ভালো করে, এন্ট্রি রেট হচ্ছে 50 অ্যাডাল্টের জন্যে, আর ছবি তুলতে পারবো ছবির জন্য আরও 50। আর ভিডিও করতে গেলে আমার লাগতে হচ্ছে 5,000 টাকা, যেটা আমার অকাতের বাইরে,
শুধু ছবি তুলতে পারবো, ছবি তুলবো কিছু, সেগুলো অ্যাড করবো, মার্চ করে দেবো এখানে, আর কি করা যাবে। যাই ভেতরে যাওয়া যাক। চলো এন্ট্রি নেওয়া যাক। তো আমার সাথে ব্যাগ ছিল, আমাকে এখানে ব্যাগ রাখতে হলো, কোনো চার্জ লাগেনি, কিন্তু ব্যাগ নিয়ে ঢোকা যাচ্ছে না, তো ব্যাগ রাখা হয়ে গেছে। এবার আমি ফাইনালি এন্ট্রি করছি। তবে আমি যেমনটা বললাম, ভিডিও অ্যালাউ হবে না, আমি পাশে আটকে দিতে পারিনি, আমি তো ছবি তুলতে পারবো, সেটাই আমি অ্যাড করে দেবো। Yeah.
তো মিউজিয়াম থেকে আমি বেরিয়ে গেলাম, আমার দেখা শেষ, আবার পরে কখনো আসবো। এবার এখান থেকে একই রকমভাবে মেট্রো করব, মেট্রো করে ধর্মতলা, আর ধর্মতলা থেকে আবার বাস করে বাড়ি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে দ্য 42, এটা তো ধর্মতলা চত্বর, আর এটা হচ্ছে মেট্রো সিনেমা। কতবার তোরা না ভেঙে চলে ঘুরে তাকালো আমার মতে তোরা